একজন আরেকজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে, আছে না নাই? আছে না? আহা, সালমান শাহ মারা গেছে, এদেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে, শুনছেন? আহা, অমুক সেলিব্রিটির কি হয়েছে, ছাদ থেকে লাফ দিয়ে পরে মাথা ফাটায় ফেলছে। ভালোবাসা আছে না নাই? যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে, প্লাস দিয়ে লেখে, প্লাস। ধরেন আবদুল্লাহ প্লাস শামিমা, তো এ প্লাস এস, রক্ত দিয়ে লেখে, রক্ত। আমি অবাক হই, নিডেল, সুই, সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লাহর এ প্লাস শামিমার এস। কি ভালোবাসা! ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার শরণিশি দিন, তোমার দয়াই পূর্ণ আমার শরণিশি দিন। আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে? চিল্লায় বলতে হবে আছে। দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা 100 টুকরা করলেন, কয়শো টুকরা? সবাই শুনতেছেন? কষ্ট হচ্ছে তো? উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন? 100। 100 টুকরা করে 99 টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন। আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা? উনি রেখে দিয়েছেন কয় টুকরা? ওই 1 টুকরার কিছু অংশ আমিও তো পাইছি, তাই না? আপনি পেয়েছেন, আমরা সবাই পেয়েছি, গোটা বিশ্বের সবাই, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, এসেছিল এবং এখন আছে, সবাই মিলে কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? কিন্তু এই 1 টুকরা যে আমরা সবাই ভাগে যোগে পাইলাম, আমাদের ভালোবাসার নমুনা দেখছেন? একজন আরেকজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে, আছে না নাই? আছে না? আহা, সালমান শাহ মারা গেছে, এদেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে, শুনছেন? আহা, অমুক সেলিব্রিটির কি হয়েছে, ছাদ থেকে লাফ দিয়ে পরে মাথা ফাটায় ফেলছে। ভালোবাসা আছে না নাই? যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে, প্লাস দিয়ে লেখে, প্লাস। ধরেন আবদুল্লাহ প্লাস শামিমা, তো এ প্লাস এস, রক্ত দিয়ে লেখে, রক্ত। আমি অবাক হই, নিডেল, সুই, সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লাহর এ প্লাস শামিমার এস। কি ভালোবাসা! এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে। এটা ঠেলা যদি এরকম হয়, তাহলে যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছে, তার ভালোবাসা বেশি না কম? দেখেন, ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না, মা যদি বলে খাও, বলে না খাবো না, আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো। এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না, কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে, কে? আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা? মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে, দেখবেন মুরগি ছানা ধরা যায় না, ধরতে গেলেই মা মুরগিটা কি করে, কামড় দিতে আসে। এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল, কে? আহা, আমি পত্রিকাতে এমনও দেখেছি, বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে, কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে। মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চাটা মরে নাই। বাচ্চার জন্য কি ভালোবাসা! এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে জান স্যাক্রিফাইসের মতো এই ভালোবাসা ঢুকাই দিল, কে? কিছুদিন পরে আবার আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, তখন দেখা যাবে ভালোবাসা কারে কয়। মাদারীপুরের কোনো ফুল বাগান আর খুঁজে পাওয়া যাবে না ফুল, ঠিক কি না? এই শরীয়তপুর এলাকায় নিশ্চয়ই আপনারা শরীয়ত লঙ্ঘন না করে ইসলামকে প্র্যাকটিস করেন, নাকি এইখানেও বিশ্ব ভালোবাসা আছে? হ্যাঁ, আছে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমাদের প্রতিদিনই ভালোবাসা, সকালে ভালোবাসা, বিকেলে ভালোবাসা, সন্ধ্যায় ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা, আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি, ঠিক কি না? রাসূল আমার ভালোবাসা,
রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহে রে মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে রনু প্রেরণা। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আমাদের ভালোবাসার কোনো কমতি আছে? 24 ঘন্টা আমাদের ভালোবাসা আছে না নাই? 365 দিন আমাদের ভালোবাসা আছে না নাই? এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না, বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না। যারা মাকে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায়, আর নাম দিছে বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস। কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস। কি দিবস? আমি কি মিথ্যা বললাম? ছিল একটা বিশ্ব ডিম দিবস, কিছুদিন পরে বানাবে বিশ্ব বাঁশ দিবস। যে যারে বাঁশ দিতে পারে। এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস। তো এটা কি দিবস? কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার, আছে না নাই? তো এই যে ওরা বিশ্ব মা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ডে, ইন্টারন্যাশনাল ফাদার ডে, মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে, যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে, বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয়? তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে, কিছু টাকা দিয়ে আসে। ওদের তো মা বাবার প্রতি দয়া নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে। আমাদের 24 ঘন্টা 365 দিনই ভালোবাসা, তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা, মৃত্যু পর্যন্ত ভালোবাসা, আমৃত্যু ভালোবাসা। এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। 100 টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা? উনি রেখেছেন কয় টুকরা? দেখেন, 1 টুকরার ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি। ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, ভালোবাসার কবিতা, অভাব নাই। কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন, এত ভালোবাসা। কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যোগে পেয়েছি। এক অংশের নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে, তার ভালোবাসা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি, আমরা আল্লাহ তাআলার রহমতের ভিখারি। আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে? কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না। আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? শরীয়তপুরের আজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন, কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি, আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকব? কে কে আছেন দেখি? আল্লাহর ওলি আছে এরকম কোন? আল্লাহর ওলি হ্যাঁ আছে নাই? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহর হাবিব বললেন, না আমিও না, তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে। যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাসে ফরমালিন দিলি কেন, যৌতুক খাইলি কেন, ঘুষ খাইলি কেন, উল্টাপাল্টা করলি কেন, জিনা করলি কেন, একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে, আমাদের কোনো উত্তর আছে সেদিন? আমাদের বাঁচার কোনো উপায় আছে? তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কোনো বিচার টিচার মানি না, আমরা কোনো বিচার করতে পারবো না, দয়া করবা, কথা কয় না কি করবে? এবার আওয়াজ করে বলেন, বিচার চান না দয়া চান? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার,
বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করুণা বিচার পড়ে না আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাতে যেতে পারবো ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক কি না এজন্য প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক কি না তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়াতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এই জন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জমিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কি না তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সুবহানাল্লাহ পড়েন আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান কোন সূরা সূরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্যকেও শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কিবার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব বেতন টেতন দেন তো কত দেন এক লক্ষ মাসে 5-6 হাজার বলে কি এক একটা ইমামের কমসে কম 1 লক্ষ টাকা বেতন হওয়া দরকার ঠিক কি না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইম্মাতুল মাসাজিদ মসজিদের ইমামরা মসজিদের মুয়াজ্জিনরা এক একটা মসজিদের মুয়াজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু কিয়ামতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন 5 বার আমি আজান দিয়েছি কিয়ামতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এজন্য কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলেরা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলা না কেন কোনো এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে না আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি এনালো স্মার্ট আপনি মাশাআল্লাহ তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক কিনা যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট হি ইজ দ্য রিয়েল হিরো হি ইজ দ্য রিয়েল স্মার্ট এই জন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে শরীয়তপুরের ছেলেরা খুব সহজ
অ্যান্ড্রয়েড স্যাট ইউজ করলে প্লে স্টোরে যাও, যে তুমি বাংলা কোরআন লিখো চলে আসবে। আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও, ওখানে যে বাংলা কোরআন লিখো চলে আসবে। সহজ, এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন? আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে? যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন। এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? চিল্লায় বলেন না, কি দিয়ে? বা দিয়ে। আর এই কোরআন শেষ হয়েছে সুরাতুন নাস দিয়ে, যে সুরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা আর সিন মিলাইলে কি হয়? বাস। এবার বাসে চড়া শরীয়তপুর শহরে যাব। ওই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে সাফিসিয়েন্ট, কাফি। আল্লাহ বুঝালেন এই 30 পারায় 114 সুরায় আমি যা দিয়েছি এটাই বাস, যথেষ্ট, নতুন করে আর কিচ্ছু লাগবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন। কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি? আমারে দেখানোর জন্য হাত তুলছেন? দেখাতে হবে একজনরে, তিনি কে? আল্লাহরে দেখান, আল্লাহর ফেরেশতারে দেখান। এখন কই মারছে হাত? আল্লাহর ফেরেশতার কথা কইছি আমি, ভয় ঢুকছে? ঢুকাবেন, ঢুকাবেন, এদিকে হাত তোলো না কেন? আছে মাশা আল্লাহ, হাত নামান। আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো। আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি, আমরা যেন ড্যান্স না দেখি, উলঙ্গ নৃত্য যেন না দেখি, আমরা যেন এই মোবাইলে কোরআন পড়ি। আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন সওয়াব হয়, আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সওয়াব হয়, ঠিক কিনা? যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজা, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তাহলে আমরা যে কিতাবটারে সঙ্গী বানাবো, কিতাবটার নাম সবাই বলেন। আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো, এই কিতাবটার নাম, এটা আল্লাহর কিতাব। এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে? এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে? এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে? না, অসম্ভব। কোরআনের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ, যুগান্তরে, দেশ থেকে দেশ, দেশান্তরে, ঠিক কিনা? এটা এমন কিতাব, এই কিতাবের পিছু লেগে লাভ নাই, এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময়। অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল, ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায়, কেমন করে আলাদা করা যায়। এর একটা কমিটি করে দিয়েছে, আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায়। তারা বুদ্ধি করে বলল এক কাজ করি, কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব, তাইলেই কোরআন শেষ। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলে তার পৃথিবীতে কোরআন থাকবে না? না থাকবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে, অ্যানালাইসিস ভুল, আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে, 33 সদস্য বিশিষ্ট কমিটি। তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না, কারণ আমরা ভারতবর্ষের হেফসখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পড়ে, কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না, সিনার ভিতরে গেঁথে রাখে। ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে? সে আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন আমি মেহেরবান,
আমি কোরআন শিখিয়েছি, আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন, আল্লাহ বলেন খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি, সুবহানাল্লাহ।